আচ্ছা, আমরা এখন আসছি সেন্ট মার্টিনের সি ফুড রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ রেস্টুরেন্টে। সো এখানে আমরা দেখবো যে এখানকার কী কী মাছ আছে আর সেগুলোর দাম কীরকম। তো আমাদেরকে ভাই এখন সেগুলো সম্পর্কে একটু জানাবে। আলী ভাই, সালাম আলাইকুম ভাই। আমি সি ফুড রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউর মালিক। আপনারা এই মাছটা হচ্ছে ডেকি মাছ, ডেকি মাছ। এটা আমরা বারবিকিউ করি, এটা খেটে খেটে কেজি হিসাবে বিক্রি করি, 700 করে, 700 টাকা করে বিক্রি করি, খেটে খেটে দিই আর কি। যারা পোড়া নেবে তাদেরকে পোড়া দিব, আর যারা কেজি হিসাবে নেবে তাদেরকে সেইভাবে দিব। পোড়া নিলে আমরা এগুলো 650 টাকা করে রাখি কেজি। আচ্ছা, তো কেউ যদি এখানে কেটে কেটে নেয় তাহলে সেখানে বারবিকিউ সহ 750, আর পুরোটা যদি নেয় তাহলে পার কেজি 650 করে রাখবে। থ্যাংক ইউ। তারপরে এটা হচ্ছে বোয়াল চান্দা, এই টেক চান্দা। এই মাছটা আমরা 650 টাকা করে বারবিকিউ সহ প্রাইস নিই আর কি, কেজি কেজি 650 টাকা। আর এটা হচ্ছে রূপালী চান্দা, এটা হচ্ছে একটা আনকমন মাছ, আনকমন ফিশ, সি ফিশ। এটা খুব ভালো খেতে, খুব সুস্বাদু মাছ। এটা আমরা 800 করে রাখি, 800 টাকা করে কেজি। এটা আমরা টোটালি বারবিকিউ করে দিব, গ্রেভি চস গ্রেভি স্পাইসি করে দিব। থ্যাংক ইউ সার্ভিস। আর এটা হচ্ছে কালো চান্দা, যেটা আমরা কেজি 1000 টাকা করে নিই, সার্ভিস চার্জ সহ কমপ্লিট উইদাউট 1000 টাকা কেজি বারবিকিউ বানিয়ে দিব। কোরাল রেড স্লিপার যেটা, এটা বড়ও পাওয়া যায়, তবে আজকে নেই আমার কাছে, আগামীকাল হতে আসতে পারে। এটা আমরা 1 কেজি 1000 টাকা করে নিই। এটা বড়ো ছোট সব সাইজের মাছ আমার সি ফুড রেস্টুরেন্টে পাওয়া যাবে। এটা হচ্ছে টোনা, টোনা ফিশ। এগুলো আমরা একটা 200 টাকা করে নিই, বারবিকিউ করে দিই অথবা ফ্রাই করে দিই, যারা যেভাবে খেতে চাই। এটা হচ্ছে সুন্দরী, অনেকে বলে ফুয়া মাছ, ফুয়া মাছ, কিন্তু যারা বলে আমরা সুন্দরী মাছ বলে বিক্রি করি। এটা এটা আসলে অরিজিনাল ফুয়া মাছ। এটা আমরা 200 টাকা এক পিস। একই না, তবে সুন্দরী মাছ আলাদা, এটা এটা হচ্ছে পোয়া মাছ। অনেকেই মানুষকে ভেজালে ফেলে এটাকে সুন্দরী মাছ বলে। আপনারা দেখে দেখে রাখুন মাছটা, এই মাছটা হচ্ছে পোয়া মাছ। কেউ যদি আপনাকে সুন্দরী বলে আপনি তার কাছে জরিমানা করবেন, ঠাস করে জরিমানা করে দিবেন, এটা কেন আপনি সুন্দরী বলছেন, এটা তো পোয়া মাছ। হ্যাঁ, এখন সর্বশেষ এটা হচ্ছে খালো স্লিপার, যেটা কোরাল। খালো ব্ল্যাক স্লিপার যেটা, এটা আমরা 800 করে রাখি কেজি, পার কেজি বারবিকিউ অথবা ফ্রাই। আর এখানে আছে ক্রেপ আছে, তবে আজকে ছোট ক্রেপ সবগুলো। হ্যাঁ, অনেক সময় আমাদের বড় ক্রেপও আছে, আমরা 50 টাকা করে বিক্রি করি। এগুলো প্যাকেজ 200 টাকা, চার পিস দেবো 200 টাকা, চস গ্রেভি করে দেবো, চস দিয়ে গ্রেভি করে দেবো, উইদাউট নট ফ্রাই। আমরা ডাইরেক্ট চস গ্রেভি করে দেবো, এটাকে সিদ্ধ করে চস দিয়ে গ্রেভি করে দেবো, যেন খেতে সুস্বাদু লাগে। তো আমরা একটু আগে এখানকার কাঁকড়াগুলো অর্ডার করছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা সেগুলো ফ্রাই করে খাবো। সো এরপর আমরা ফুডি রিভিউ দিব এখানকার। ধন্যবাদ। আপনারা যারা এখান থেকে মাছ কিনবেন তাদের এই তাজা মাছগুলো এখানেই বারবিকিউ করে দেওয়ার ব্যবস্থা আছে পাশেই, এবং সেন্ট মার্টিনের এনারা ঐতিহ্যবাহী পরাটা এখানে আপনারা পাবেন। তো আমরা এখন রেস্টুরেন্টটা একটু দেখবো। আচ্ছা, প্রাইসটা একটু বলতেছে ভাই। এক পিস পরোটা 10 টাকা রাখি আমরা, ঘি ভাজা পরোটা, যেটা সেন্ট মার্টিনের জন্য স্পেশাল একটা পরোটা। সেন্ট মার্টিনের কাস্টার্ড, ঘি, ম্যাগি সব কিছু দিয়ে আমরা পরোটা বানাই। এটা সেন্ট মার্টিন দ্বীপের জন্য স্পেশাল পরোটা, যা আপনি সেন্ট মার্টিনে কোথাও পাবেন না, একটা 10 টাকা করে। তো আপনারা যারা আসবেন এটা অবশ্যই ট্রাই করবেন। আমরা একটু ভিতর পর্যন্ত দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি বারবিকিউ হচ্ছে। এখন আলী ভাইয়ের কাছ থেকে কীভাবে বারবিকিউটা তৈরি করা হয় সেটা বিবরণ জানবো। এটা আমরা এই বারবিকিউটা ম্যারিনেট করে ফেলছি প্রথমে। হ্যাঁ, এটা আমাদের 40 মিনিট 40 মিনিট ম্যারিনেট হওয়ার পরে এটা আমরা আপনার বারবিকিউর কয়লার উপরে উঠে দেবো। ওখানে আধা ঘন্টা লাগবে, আধা ঘন্টার মধ্যে বারবিকিউ হয়ে যাবে। এখানে সস আছে, এগুলো সরিষার, এই সরিষার তেল। আবার এটা হচ্ছে আমাদের ম্যারিনেট করা বারবিকিউটা টোটালি। এটা হচ্ছে কালো চান্দা। আরে আপনার বারবিকিউটা হবে, তার এখানে তুমি উঠে দাও, তুমি উঠে দাও, দাও উঠে দাও, মাছটা উঠে দাও। আমরা এটা কিভাবে তৈরি করা হয় এবং বারবিকিউ কীভাবে পুরানো হয় সেটা আমরা দেখব। এই বারবিকিউটা মূলত 40 মিনিটের মতো লাগবে, 40 মিনিটের মতো হয়ে যাবে।
এটা আপনার আমার যেটা আপনার আমি মশলাতে ম্যারিনেট করছি সেখানে 30 মিনিট ছিল, ওখানে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মাছটা মশলার মধ্যে, শুধু এখন হাফ আর অর্ধেকটা খোলার উপরে হবে। ওকে।